মই হুইপ ক্রিমেরে ফুল বনোয়া দেখাম, ফ্লাওয়ার কেনেকা বনায়, রোজ ফ্লাওয়ার কেনেকা বনায় হেতু দেখাম আজি। তার কারণে একটু ক্রিমটু লাগিবই, একটা বস্তু লাগিব, নুজল লাগিব, এটু নূর, নূর হয় নূরর, এটু সরু হয় 11 নাম্বার, এটু 8 নূর, নূরর নূর কোম্পানি, তার মানে নূরর 8 আর এটু হইছে নূর 11। সাও একই একই বস্তু, এটা ডাঙর এটা সরু, কেসি কালার এইসব লাগিবই, এইটু লাগিব, এইটু কইছুয়ে, এইটু ফ্লাওয়ার নীল হয়, এইটু নহলেও বহু ধরনে করব পারি, মোর আছে যেহেতু মই এইটু দিয়ে দেখাম, আর বাকি এনেকা বহুত নুজল আছে, মই আজি ফ্লাওয়ারটুয়ে দেখাম। আহক এতিয়া মই দেখাও, প্রথমতে ক্রিমখিনি অলপমান ফেটি লব, একদম স্মুথ হব লাগিব, এনেকে স্মুথ হব লাগিব, সব তেতিয়া ফুলটো ধুনিয়া হয়। এনেকে কোণ এটা লম, মই ডাঙরটো দিয়ে বনাই দেখাম, সব মই কোণত ভরাই লৈছো, ক্রিম অলপ ভরাই লৈছো, এতিয়া চাও এই কোণাটোত মই এইটো এইটো ডাঙর সাইড, এইটো সরু সাইড, চাও বহলটো এইটো ডাঙর এইটো সরু, এই সরু সাইডর কোণাটোত মই অকমান কালার ভরাই লম, চাব অকমান কালার, রেড কালার অল্প সুমাই লম, মই অকমান খালি করে লৈছো সাইডত, অকমান কালার সুমাই লম, চাওক এনেকে সুমাই লৈছো, সুমাই লৈ পেপার দিল, চাব প্রথম এনেকুৱা এটা আইসিং বেগত অলপ সুমাই লৈছো, সুমাই লৈ অলপ কাটি লৈছো, প্রথমে এনেকা এটা দি লৈছো, দি লৈ এতিয়া চাব, এতিয়া যিফালে অলপ বহল আছে আর যিফালে একদম মিহিন আছে, মিহিন ফালটো উপরত ধরছো, চাব এটা চাব, এইটো বস্তুটো এনেকে ঘুরাই থাকিম, আঙুলি দি ঘুরাই থাকিম, চাব এনেকে করে লব, প্রথমতে যিমান ডাঙৰ পাহি বনাব বিচাৰে সিমানে ডাঙৰ বনাব পাৰিব, দেখিছেনে, এতিয়া কেচি এখনৰে এনেকে লব, তাৰপিছত এনেকে য'ত দিব লাগে তাত বহাই দিব, এনেকে চাওক ধুনীয়া হৈছে, মই আৰু এটা বনাম, চাব আৰু এটা বনাম, প্ৰথমতে একদম এইটো ঘূৰাই দিব,
অকমান মুছি লব পিছফালৰ পৰা একদম আগফালে আনিব পিছফালৰ পৰা আগফালে আনিব ঘুরাই থাকিব ইয়াতে সরুকে একটা কলি বনাম এনেকে চাও ফুলের কলি হয়েছে চাও ধুনিয়া আকো এটা বনাম চাব এনেকে উঠাই আনিব চাও এতিয়া মই চাব পাত দিম পাত বনাম এতিয়া চাব মই গ্রিন কালার এনেকে পাইপিং বেগত ভরাই লৈছো এইটো চাও নুজুল হয় পাত নুজুল হয় ফ্লাওয়ার নুজুল বুলি কলে বজারত দিব এতিয়া চাও ইয়াতে এনেকে পাত ফ্লাওয়ার দি দি যাব ইয়াতেও দিব লাগিব কলিটো মই পাত দিম এনেকে অলপমান ঘাট ঘাট কৈ দিব চাও ধুনিয়া লাগিছে অলপ ট্রাই করলে পাৰিব নুজুলবিলাক আনি ঘৰত ট্রাই করলে সকলোৱে পাৰিব নোৱাৰা কোনো কথাই নাই চাও কি ধুনিয়া লাগিছে এনেকে পাতটো চাও এনেকে লব লৈ এনেকে উঠাই দিব চাও এনেকে এনেকে উঠাই দিব নিজের ইচ্ছা মতে সরু ডাঙর করব পারি সরু লাগিলে সরুকে টিপিব ডাঙর লাগিলে অল্প বেশিকে টিপিব এনেকে ডাঙর লাগিলে বেশিকে টিপিব সরু লাগিলে একদম সরু লাগিলে সরুকে টিপিব ঠিক তেনেকে ফ্লাওয়ার যদি সরু লাগে সরু নুজেল দিয়ে করব মানে ডাঙর নুজেল দিয়ে করছো এনেকে সরু নুজেল লব ফ্লাওয়ার নুজেল আর ডাঙর লাগিলে এইটু ডাঙর দি এইটু নুজেল দিয়ে করব চাও ধুনিয়া লাগা হয়েছে এনেকে যদি ফ্রিজের ভিতর ভরাই থই দিয়ে ফ্রিজের ভিতর যদি থই দিয়ে এইটু বস্তুটো টান হয়ে যাব তেনেকেও ফ্লাওয়ারত লগাই দিব কেকত লগাই দিব পারি চাই লোক এনেকেও কেকত লগাই দিব পারিব এই বস্তুটো এনেকে নি ট্রে এখনত নি ফ্রিজের ভিতর ভরাই থই দিব সাব যে এইবিলাক একদম টান হয়ে গেছে টান হয়ে গেলে হাতে দি এরা এরা আনি ধুনিয়াকে কেকত লগাই লগাই দিব যত যত লগাব লাগে লগাই দিব ডেকোরেশন ধুনিয়া হব কিন্তু এটাই বেয়া খাওতে সেইটো টেস্ট নালাগে লগে লগে বনায় লগে লগে যদি আপনি ফেটি লগে লগে ফ্লাওয়ারত দিয়ে তার টেস্ট এটা বেলেগ কিন্তু এনেকে এনেকে ফ্রিজত থই যদি খাব খাবলগা হয় তেতিয়া হলে তার টেস্ট নাহে তার টেস্ট বেলেগ হয়ে যায় অল্প টান টান হয় মোৰ যদি ভিডিওটো চাই ভাল লাগিছে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করিব এনেকে সদায় ট্রাই করে থাকিব ঘরতে
নুজুল আর পাইপিং বেগ কিনি লব, কিনি লই এনেকে ট্রাই করে থাকিব, এখন প্লেটত ট্রাই করে থাকিব, সাব যে 5-6 দিন করার পিছত নিজে নিজে আহি যায়। মোর ভিডিও বিলাক সাই ট্রাই করে থাকিব, সাও মোর যদি ভিডিওটো সাই ভাল লাগিছে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করিব। থ্যাংক ইউ।